We must act. And the most important thing for all of us is to remember. ব্রিটেনে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 981 জন, যা এপ্রিল মাসের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা। আর আক্রান্ত হয়েছে 50,023 জন, যা গতকালকের চেয়ে 3,000-এর মতো কম। এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইংল্যান্ডের প্রায় 4/3 টিয়ার 4-এর আওতায় নিয়ে আসা হয়েছে। নতুন করে মিডল্যান্ডস, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট টিয়ার 4-এর আওতায়। এ নিয়ে ইংল্যান্ডের প্রায় 20 মিলিয়ন লোক টিয়ার 4-এর আওতায় অন্তর্ভুক্ত হল, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইংল্যান্ডের সেকেন্ডারি স্কুল ও কলেজ বড়দিনের ছুটির সাথে আরও 2 সপ্তাহ ছুটি বাড়ানো হয়েছে। 18 জানুয়ারির আগে এসব প্রতিষ্ঠান খোলা হবে না। অপরদিকে ইংল্যান্ডের অধিকাংশ প্রাইমারি স্কুল 4 জানুয়ারি খোলার কথা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। তবে যেসব এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের হার বেশি, বিশেষ করে লন্ডন, এসেক্স, ক্যান্ট, হেস্টিং, ইস্ট সাসেক, মিল্টন কিংস এবং হার্টফোর্ডশায়ারের কিছু প্রাইমারি স্কুল বন্ধ থাকবে। অন্যদিকে ইইউ যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছে ব্রিটিশ সাংসদেরা। চুক্তিটি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বুধবার ভোটাভুটি হয়। এর পক্ষে ভোট দিয়েছেন 521টি আর বিপক্ষে পড়েছে 73টি ভোট।